কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সমগ্র রাজ্যের পাশাপাশি ইটাহার ব্লকেও শুরু হলো মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা। ফলে এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে সকাল 9টা থেকে ছিল পরীক্ষার্থীদের ভিড়। নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে এদিন সকাল থেকে ইটাহার, মারনাই, বানবোল, বৈদড়া, ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় সহ ব্লকের 8টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে তৎপরতা দেখা যায় ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসনের মধ্যে। প্রশাসনের তরফে জানা যায়, এই বছর ইটাহার ব্লকে 8টি পরীক্ষা কেন্দ্রে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 2399 জন পরীক্ষার্থী। সরকারি নির্দেশিকা মেনে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করান স্কুল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন। সিসিটিভি নজরদারিতে মুড়ে ফেলা হয় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা পরিচালনায় স্কুল কর্তৃপক্ষের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পরীক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নিতে এদিন বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস ও এসআই বিপ্লব বিশ্বাস। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। দুপুর 1টা নাগাদ পরীক্ষা শেষ হয়। সব মিলিয়ে প্রথম দিনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ইটাহার ব্লকে বলে জানা যায় ব্লক প্রশাসনের তরফে। দিবাকর মজুমদারের রিপোর্ট পরীক্ষা দিতে আসছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইটার গার্লস স্কুলে, মাননীয় ছাত্র আমি। পরীক্ষা দেখি কি হয়। কোথায় পড়ছে? গার্লসে পড়ছে ইটার। কেমন প্রিপারেশন? পরীক্ষার পরিস্থিতি ভালোই নিয়েছি, এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, আজকে আমাদের 2023-এর যে এইচএস এক্সাম শুরু হলো এবং এখনো পর্যন্ত আমরা সুন্দরভাবে যত রকম সহযোগিতার প্রয়োজন প্রত্যেক প্রফেসরদের এবং আমরা প্রত্যেকেই সেইভাবেই স্কুলে মোট আসলে আমাদের এখানে আছে ইটার হাইস্কুল হচ্ছে মেন সেন্টার এবং এর আন্ডারে আরও 7টা টোটাল 8টা সেন্টার আছে এখানে। তো আমি আছি এখানে অফিসার ইনচার্জের দায়িত্বে আছি, এছাড়া বিজয় স্যারও পরিচালন করছেন এবং বিভিন্ন স্কুলের নজরদারিতে আছেন সিসিটিভি এবং বাচ্চাদেরকে এখনই তাদেরকে মোবাইল বা তাদের বিভিন্ন রকম ওইগুলো সেট আপ করে তাদেরকে ভেতরে ঢোকানো হলো এবং এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদের এখনও টাইম পর্যন্ত যেটুকু হলো তাতে করে সুন্দরভাবে পরিকল্পনা বা ম্যানেজমেন্টটা হয়ে আসছে এবং আশা করি আমরা সুন্দরভাবে পরীক্ষাটাকে উত্তীর্ণ করতে পারব। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24, আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।